আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে গাছটি একটা কাজ এবং নিজের তৈরি একটা টপের মধ্যে লাগিয়েছি সেটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি। এটা হচ্ছে একটা কুফিয়া গাছ, কুফিয়া বা হানিলুকাস গাছ। এই টপটা আমি নিজে তৈরি করেছি অনেকদিন আগে, যদিও বা তারপরও কিছু ঘাস জন্ম হয়েছে, ঘাসগুলো তুলে দিচ্ছি। ঘাস তুলে দেওয়ার পরে এই টপের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে, এই টপটা আমি তৈরি করেছি মূলত একটা মসজিদের আদলে, অর্থাৎ একটা মসজিদ দেখতে পাচ্ছেন সিঁড়ি, তার পাশে আমি কবরস্থানের মতো দুটি গাছ লাগিয়েছি। যেমন গাছগুলো আমি একটু সেটিং করে দিচ্ছি। এই গাছটা, এই টপটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমরা মুসলমানরা যারা মরে যায় মৃত্যুর পরে, আমাদেরকে মসজিদের পাশে বা যে কোনো মসজিদ ছাড়া যে কোনো কবরস্থানে আমাদেরকে শায়িত করা হয়, অথবা মসজিদ আছে এরকমও কবরস্থানে দেওয়া হয়। যেমন এটা মসজিদের সিঁড়ি, মসজিদ থেকে উঠে পাশে একটা কবরস্থানের আদলে আমি ঘরটা তৈরি করেছি, যেখানে আমরা মৃত্যুর পরে আমাদের শেষ ঠিকানা হবে। এই দেখতে পাচ্ছেন যে গাছটা আমি সেটিং করছি, ওইটার নিচে এটা এটাকে আমি কবরস্থান বানিয়েছি, অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য একটি প্রস্তুতি মানুষকে প্রতিনিয়তই নিতে হয়। তাই আমরা যে মরে যাওয়ার পরে যেখানে চিরনিদ্রায় শায়িত হব, তার প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি এই টপটা আমি বানিয়ে। দেখেন এই টপের দুই পাশে, অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে যখন শায়িত করা হয়, কবরে কিছু গাছ লাগানো হয় ছায়ার জন্য, এই গাছটার প্রতিচ্ছবি আমি দিতে চেষ্টা করেছি। এখন গাছটাকে একটু কাটাছাটা করে দিচ্ছি, কেমন হয়েছে একটু জানাবেন। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা কমেন্টস করে জানাবেন, শেয়ার করবেন। দেখেন এটা পূর্ণাঙ্গ একটা কবরস্থান, মসজিদের পাশে কবরস্থান, এবং কবরস্থানের উপরে গাছ লাগানো হয়েছে যাতে করে কবরস্থানটা ঠান্ডা থাকে, যেটা চিরাচরিত ব্যাপার আমরা মুসলিমরা মারা গেলে এভাবেই একটা সুন্দর পরিবেশ করে দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে ব্যক্তিগত কবরস্থান যেগুলো আছে এগুলোতে বেশি করে। ধন্যবাদ সবাই।